নেটকমে আপনাকে স্বাগত। প্লে স্টোর মোবাইলের এমন একটি অ্যাপ যা জাদু বা স্বপ্নের মতো কাজ করে। যদি আপনার মোবাইলে প্লে স্টোর অপশনটি চালু না থাকে, তাহলে আপনি ওই মোবাইলের সম্পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারতেছেন না, বা আপনার মোবাইলটি অর্ধেক মরে আছে। আমরা অনেকেই অনেক সময় অনেক দোকানে যাই যে কোনো সফটওয়্যারের জন্য, আবার অনেকেই বন্ধু বা বান্ধবীদের কাছ থেকে শেয়ারিতে সফটওয়্যার পার করে নিই। যদি আপনার মোবাইলে প্লে স্টোর অপশনটি চালু করা থাকে, তাহলে আপনার কোনো দোকানে যেতে হবে না বা কোনো বন্ধু বা বান্ধবীর কাছ থেকে শেয়ারিট দিয়ে কোনো ধরনের সফটওয়্যার পার করে নিতে হবে না। চলুন এখন আমরা দেখবো কিভাবে কোনো প্রকার ইমেল আইডি ছাড়াই আপনি নিজেই আপনার মোবাইলে কিভাবে প্লে স্টোর চালু করতে পারবেন। আপনার মোবাইলে প্লে স্টোর চালু করে আপনি নিজেই বিভিন্ন ধরনের মোবাইলের অ্যাপ ইনস্টল করতে পারেন বা বিভিন্ন ধরনের গেম ইনস্টল করতে পারবেন। বন্ধুরা, এই চ্যানেলে কম্পিউটার সফটওয়্যার, মোবাইল সফটওয়্যার এবং বর্তমান বিশ্ব সম্পর্কে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা হয়। আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনার মোবাইল সম্পর্কে এবং বর্তমান বিশ্ব সম্পর্কে এবং কম্পিউটার সম্পর্কে আরও জ্ঞান প্রসারিত হবে ইনশাআল্লাহ। কোনো প্রকার ইমেল আইডি ছাড়াই প্লে স্টোর চালু করার জন্য প্লে স্টোর ওপেন করি, তারপর সাইন ইন এখানে ক্লিক করতে হবে, তারপর ইমেল অর ফোন নাম্বার, ইমেল অর ফোন নাম্বার এখানে একটা মোবাইল নাম্বার লিখতে হবে। আপনার মোবাইলের যে সিমটা অ্যাক্টিভ আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ফর মাই সিম এখানে ক্লিক করতে হবে। ফার্স্ট নেম এখানে আপনার নাম লিখতে হবে। আপনি যে নামে প্লে স্টোর অ্যাকাউন্টটি চালু করতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখতে হবে। লাস্ট নেম এখানে লাস্ট নেম লিখতে হবে। তারপর নেক্সট এখানে ক্লিক করতে হবে। এখানে জন্ম তারিখ দিতে হবে এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আমরা, মান্থ, ইয়ার। জেন্ডার, তারপর নেক্সট এখানে ক্লিক করতে হবে। এখানে আপনার ইউজার নাম দিতে হবে, আপনি একটু আগে যে নামটা লিখলেন সেই নামটা এখানে লিখতে হবে। তারপর নেক্সট এখানে ক্লিক করতে হবে। আপনার যদি দ্যাট ইউজ নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার এই ধরনের কোনো লেখা আসে, তাহলে অ্যাভেলেবল এখানে আপনি এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দিলেই আপনার হয়ে যাবে। এটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট এখানে ক্লিক করতে হবে। তারপর পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন, তবে পাসওয়ার্ডটি অবশ্যই 6 সংখ্যার বেশি হতে হবে। কনফার্ম পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড লিখতে হবে। তারপর নেক্সট এখানে ক্লিক করতে হবে। এটা একটু উপরের দিকে নিয়ে যাই। উপরের দিকে নিয়ে যাওয়ার পর আই এগ্রি এখানে ক্লিক করতে হবে। তারপর নেক্সট এখানে ক্লিক করতে হবে। মোর এখানে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার ইমেল আইডি ছাড়াই আমাদের প্লে স্টোরটি চালু হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে এই প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ এবং গেম ডাউনলোড করতে পারবো। এখন আমাদের কোনো প্রকার অ্যাপসের জন্য কারো কাছে যেতে হবে না, বা কোনো দোকানে যেতে হবে না, বা কারো কাছ থেকে শেয়ার দিয়ে পার করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব। এবং আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন,
তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।